মহাজন বলছে কোটি টাকার বাড়ি হোক না কেন, কোটি কোটি টাকার গয়না থাক না কেন, কোটি টাকার গাড়ি হোক না কেন, যার যত কিছুই থাক এগুলো কিন্তু কিছুই সঙ্গে যাবে না, যাবে মা? সঙ্গে কি যাবে গো? একমাত্র ভগবানের গুণগান। গুণগান তো যাবে যখন চারজন কাঁধে নেবে, বলবে বল হরি হরি বল, সেই পর্যন্তই যাবে। আমি যে গোর হরির চরণে গিয়ে পৌঁছাবো সেই পর্যন্ত কিন্তু যাবে না। সেখানে অবধি কি যাবে জানতে হবে, যে আমি শেষ ঠিকানায় যে যাব আমার সঙ্গে কি যাবে? আমার সঙ্গে যাবে আমার স্বভাব চরিত্র। কারণ কেন, সারা জীবনে যে স্বভাব চরিত্র নিয়ে আমি চলেছি, আমি যখন মারা যাব এই দেহটা যখন আমার পাল্টে যাবে, অন্য দেহ যখন ধারণ করব না বাবা, এই জীবনে যেই রকম আপনার চরিত্র আছে, যেরকম স্বভাব আছে, আপনি যেই দেহে যাবেন সেই দেহের মধ্যে সেই স্বভাব চরিত্রটাই ঢুকে যাবে। সেখানে গিয়ে কিন্তু ভালো কিছু হবে না ও মা। সারা জীবনে যদি পশুর মতো কর্ম করে যায় তাহলে তো পশুজনিতে যেতে হবে, আর যদি মানুষের মতো কর্ম করি তো মানুষ কুলেই আমাদের জন্ম হবে। কিন্তু যদি ভুল করে পশুকুলে চলে যায়, তবুও যদি মানুষের মতো কিছু আচরণ থাকে, ভালো আচরণ থাকে, সে আচরণগুলো কিন্তু দেখা যায়। কারণ কেন, আজও আমাদের বাড়িতে একটা কুকুর আছে গো, আমরা যখন সন্ধ্যাতে সন্ধ্যা আরতি করি ঘণ্টা বাজাই, ও কিন্তু চিৎকার করে, নাম করে, কিন্তু ওর মুখে কিন্তু স্পষ্ট বোঝা যায় না, কারণ কুকুর তো। ওকে কিন্তু বলার শব্দটা কিন্তু গোবিন্দ আমার দেয় নাই। আর এত সুন্দর আমরা মানুষের মতো চেহারা পেয়ে, এত সুন্দর হাত, এত সুন্দর কর্ণ, এত সুন্দর মুখ, এত কিছু পেয়ে কিন্তু আমরা ভগবানের গুণগান করি না। তাহলে আমাদের মতো অপরাধী পৃথিবীতে কেউ আছে? যে চাই করতে ভগবান কিন্তু তাকে কিছু দেয়নি, আর যে করতে পারে সে কিন্তু করছে না, তাই না? তো মহাজন বলেছে এই পৃথিবীতে কিছু সঙ্গে যাবে না, সব কিছু ফেলে আমাদেরকে যেতে হবে, সঙ্গে শুধু যাবে আমাদের স্বভাব চরিত্র। তো যতদিন এই পৃথিবীতে থাকব, তাই বিবেকানন্দ বলেছে চরিত্র গঠন করো, চরিত্রটাকে ঠিক করো। তোমার যদি চরিত্র সঠিক হয়, ভালো হয়, পৃথিবীর লোক সবাই তোমাকে ভালোবাসবে। ও মা, একটা ফটো দেখেছেন যার যার বাড়িতে ঝুলানো থাকে, কীরকম? একজন মা একটা সন্তানকে কোলে নিচ্ছে, কোলের মধ্যে নিচ্ছে, দেখেছেন? একটা বয়স্ক লোককে কোলে নিচ্ছে একজন মা, এই ফটোটা দেখেছেন কিনা জানি না, কিন্তু যীশু খ্রিস্টের যারা ভক্ত আছে তাদের বাড়িতে এই ফটোটা থাকে। তার মানে কি বোঝাচ্ছে এখানে, তোমার বয়স যতই হয়ে যাক, তোমার চরিত্রটা যদি শিশুর মতো থাকে তোমাকে সবাই কোলে করে নেবে, তাই না? তো আমার বয়স যদি 50 বছর হয়ে যায়, আমার স্বভাব চরিত্র যদি শিশুর মতো থাকে সবাই আমাকে ভালোবাসবে, সবাই আমাকে কোলে করে নেবে। সে জায়গায় দাঁড়িয়ে এই পৃথিবীতে যতদিন থাকবো মা একটু কৃষ্ণ গুণগান গিয়ে যাব, মানুষের মতো চরিত্রটাকে নিয়ে আসব মনের মধ্যে, তবেই সেই ঠিকানায় যেতে পারবো। কারণ এই সব কেউ সঙ্গে যাবে না, সব কিছু রেখে চলে যেতে হবে। তাই কি বলছেন শুনুন গানের ভাষায়। সুন্দর নারী, সুন্দর চিতায় পুরে দেহ
সবে চিতায় পুড়ে